কক্সবাজারের জামায়াতের ডাকে 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন পালিত হচ্ছে ঢিলেঢালাভাবে। কক্সবাজারের অভ্যন্তরীণ সড়কগুলোতে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোনো গাড়ি কক্সবাজার ছেড়ে যায়নি। শহরে বিজিবি ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। 15ই ফেব্রুয়ারি পুলিশের সাথে সহিংসতায় জামাত শিবিরের 4 কর্মী নিহত হয়েছে দাবি করে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী টানা 48 ঘন্টার এই হরতাল কর্মসূচি ঘোষণা করে। আর এই কারণে সেন্ট মার্টিন সহ কক্সবাজারের বিভিন্ন পর্যটন পয়েন্টে আটকে আছেন পর্যটকেরা। কক্সবাজার হরতাল পরিস্থিতি নিয়ে আমাদের সাথে এখন সরাসরি যোগ দিচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, শনিবার রাতে বা রোববার হরতালে গ্রেফতারের কি কোনো খবর আছে আপনার কাছে? শাহরুখ, আমি আপনাকে জানিয়েছিলাম শনিবার রাতে এবং টোটাল আজকে সহিংসতার পর থেকে আমি আপনাকে জানিয়েছিলাম এর আগে সোমবার সন্ধ্যায়। কক্সবাজার জেলা পুলিশ সুপার আজাদ নিয়ে আমাকে যেটা জানিয়েছেন, এ পর্যন্ত জামাত শিবিরের 145 জনকে তারা আটক করেছে এবং তাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং আমরা আরেকটা কিছুক্ষণ আগে একটা নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়েছি, জামাত শিবিরের কিছু কর্মীকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে, তবে আমাদের কিছুটা সময় লাগবে। সর্বমোট এ পর্যন্ত কজনকে পুলিশ আটক করেছে শারুক। সেক্ষেত্রে হরতাল প্রতিরোধে তিনি কোনো কর্মসূচির খবর কি আপনি জানেন? শারুক, আপনাকে আমি জানিয়েছিলাম যে পুলিশ সুপার আমাকে সরাসরি বলেছেন যে আগামীকাল এবং আগামীকালকে যে জামায়াতে যে সারা দেশের হরতাল পালিত হবে, এ উপলক্ষে সাধারণ জনগণকে সাথে নিয়ে পুলিশ এ হরতাল বিরুদ্ধে জামায়াতে যে কোনো নাশকতা রোধে জনগণকে সাথে নিয়ে তারা মাঠে কাজ করবেন এবং তাদেরকে প্রতিরোধের জন্য পুলিশ প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করার কথা তিনি জানিয়েছেন শারুক। মিন্টু, আপনি পর্যটকদের দুর্ভোগের কথা বলছেন, কি পরিমাণ পর্যটক আসলে আটকা পড়েছেন কক্সবাজার এবং সেন্ট মার্টিনে, এবং তারা আসলে কোথায় অবস্থান করছেন এবং তারা কি ভাবছেন আসলে কিভাবে ঢাকায় ফিরবেন? পর্যটন সংশ্লিষ্টদের সাথে আমি কথা বলে নিশ্চিত হতে পেরেছি যে এ পর্যন্ত সেন্ট মার্টিন, মহেশখালী, কক্সবাজার, সমুদ্র সৈকত পুরো এলাকায়, অর্থাৎ কক্সবাজারের প্রতিটি পর্যটন এলাকাতে প্রায় 1.5 লক্ষের মতো পর্যটক আটকা পড়ে আছেন। এটা হচ্ছে গত 3 দিন থেকে, 14 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত। তো তাদের অবস্থা সম্পর্কে আমি জেনেছি, পুলিশের কাছ থেকে জেনেছি যে তারা কিছু কিছু পর্যটককে বিশেষ ব্যবস্থায় তাদেরকে তাদের গন্তব্যে পাঠাবার পাঠিয়ে দিয়েছে, এই ধরনের ব্যবস্থা তারা করে রেখেছে। তবে এখন যারা সেন্ট মার্টিনে রয়েছেন তারা, বিশেষ করে তারা বেশি বিভাগে পড়েছে, কারণ তারা শুধুমাত্র একটা 2 দিনের জন্য কক্সবাজার বেড়াতে আসেন। তো এই মুহূর্তে তারা নির্দিষ্ট সময় পৌঁছাবার প্রস্তুত না পারায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।